আসসালামু আলাইকুম। সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে আজ দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় আলোচনা সভা, জন্ম সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 6 অক্টোবর শুক্রবার সকাল 10টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি। দিবসটি উপলক্ষে উপজেলার 2টি ইউনিয়ন 1 নং রামগড় ও 2 নং পাতাছড়ায় গত জুলাই হতে সেপ্টেম্বর 2023 পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন লক্ষ্যমাত্রা ও অর্জনের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে 2 নং পাতাছড়া, শ্রেষ্ঠ চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, শ্রেষ্ঠ সচিব মোহাম্মদ সোহেল রানা এবং শ্রেষ্ঠ গ্রাম পুলিশ মোহাম্মদ মহিনুদ্দিনকে পুরস্কৃত করা হয়। উপহার সামগ্রী সহ 2টি ইউনিয়নের 40 শিশুর অভিভাবকের হাতে তুলে দেওয়া হয় জন্ম নিবন্ধন সনদ। জন্ম মৃত্যু নিবন্ধন আইন 2004-এর 8 ধারা অনুযায়ী শিশু জন্মের 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর 45 দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অনুসারে 2030 সালের মধ্যে 80% মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মানস চন্দ্র দাস, 1 নং রামগড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, 2 নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, উপজেলায় কর্মরত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।